নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি। দর্শক, নির্বাচনী ইশতেহার নিয়ে দেখুন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতির সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সোনারগাঁও প্রতিনিধি লিটন বিশ্বাস। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি বলতে চাই, সে বঙ্গবন্ধুর সে স্বপ্নটুর কিছু না কিছু হলেও আমি এই মোগড়াপাড়া প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসুন, আপনাদের কাছে আমার শোনা গাথানা, আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সকলের কাছে আমার অনুরোধ। আমি আহ্বায়ক কমিটির সকলের সাথে যোগাযোগ করেছি, যারা নেতৃত্ব স্থানে রয়েছে আমাদের বঙ্গবন্ধুর সাথে, যিনি রাজনীতি করেছে সেই বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র রাজনীতি করে উঠে এসেছে আমাদের সোনারগাঁয়ের বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং সোনাগাঁ থানা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া সাহেবের সাথে আমি কথা বলেছি। আমি কথা বলেছি সোনারগাঁয়ের সাবেক সাংসদ মরহুম আবুল আসনার সাহেবের সুযোগ্য সন্তান আবদুল্লাহ কায়সার আসনার সাহেবের সাথে, যিনি সোনারগাঁ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আমি কথা বলেছি সোনারগাঁয়ের পিরুজপুর ইউনিয়নের সুনাম ধর্ম চেয়ারম্যান, যিনি একজন তরুণ এবং স্পোর্টস ম্যান হিসাবে সারা বাংলাদেশে যার পরিচিতি রয়েছে, আমাদের সদ্য আমার বড় ভাই, একসাথে আমরা সেই হজ করেছি। আমার পারিবারিক একটি সম্পর্ক সেই ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ভাইয়ের সাথে আমি কথা বলেছি। আমি আহ্বায়ক কমিটির সকলের সাথে আমার কথা হয়েছে। আমি আশা রাখি এবং আশা করি, যেহেতু এই প্রতীকটি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা আপার আমাকে দিয়েছে, ইনশাল্লাহ আসুন আমরা সবাই একত্রিত হয়ে বঙ্গবন্ধুর এই নৌকাকে 15 তারিখে বিপুল ভোটে জয় করে আমরা ওনাকে উপহার দিব। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার মোগড়াপাড়া ইউনিয়নবাসীর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।